ক্লাস টুয়ের বাচ্চারা তোমাদের এখন পরিবেশ ক্লাস হবে হ্যাঁ আচ্ছা তোমরা সবাই তোমাদের সামনে এই পরিবেশ পরিচয় বই আর আমার স্কুলের পরিবেশ খাতা আর পেন বার করো আজকে আমরা প্রশ্ন উত্তর করবার চেষ্টা করব। তাহলে পরিবেশ বই আর আমার স্কুলের পরিবেশ খাতা পেন সামনে বার করে রাখো আমরা আজকে কত পাতা পড়বো আগে দেখিয়ে নিই উনতিরিশ পাতা দেখতে পাচ্ছ তোমরা দুদশ নয় উনতিরিশ পাতা এই প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করব। তাহলে উনতিরিশ পাতা মানে আমাদের কোন চ্যাপ্টার এটা হবে পার্ট ছয় ঠিক আছে পার্ট ছয় গ্রাম ও শহরের কথা আমরা কিন্তু আগের ক্লাসে প্রশ্ন আগের ক্লাসে একটা ক্লাসে আমরা গ্রামের কথা আর একটা ক্লাসে কিন্তু আমরা শহরের কথা পড়ে ফেলেছি এই প্রশ্ন উত্তর আমি আশা করব আমার ভালো বাচ্চারা তোমরা বাড়িতে পড়ে নিয়েছ এতখানি পর্যন্ত হ্যাঁ প্রশ্ন উত্তর মুখস্থ রাখবে তাহলে আমরা যেমন ক্লাসে একটা করে চ্যাপ্টার পড়ি এবং তার প্রশ্ন উত্তর করার চেষ্টা করি ঠিক সেভাবেই অনলাইন ক্লাসেও তাই করব তাই জন্যেই বলছি তোমরা হাতে পেন আর খাতা রেডি রাখবে দেখো এক নম্বরে কী আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন উত্তরগুলো আছে করব তার আগে আমি তোমাদের বলে দিই আমি যেমন ক্লাসে যে প্রশ্নগুলোর উত্তর বইতে আছে তোমাদের এখানে দেওয়া আছে তোমরা তো জানো কিছু কিছু প্রশ্নের উত্তর সরাসরি তোমাদের চ্যাপ্টারে থাকে এবং কিছু কিছু প্রশ্নের উত্তর থাকে না ঘুরিয়ে একটু লিখতে হয় বা একটু ভালো করে লিখতে হয় সেই প্রশ্নগুলোর উত্তরই লেখাবো তাহলে আমি সেই হিসাবেই এখানেও তাই করাচ্ছি দেখো একের কয় কি লেখা আছে গ্রাম কাকে বলে কি লেখা আছে গ্রাম কাকে বলে তো তোমরা নিশ্চয়ই পড়ার সময় জানতে পেরেছ যে গ্রাম কাকে বলে সেটা কিন্তু তোমাদের বইতে আছে দেখো সাতাশ পাতা খোলো হাতে পেন নাও সাতাশ পাতা খোলো হাতে পেন নাও বা পেন্সিল রাখো এই দেখো প্রথম প্রশ্নটাই তাই লেখা রয়েছে গ্রাম কাকে বলে গ্রাম কাকে বলে তাহলে এর উত্তর কী হবে এখন তোমাদের খাতায় এই মুহুর্তে লেখার দরকার নেই তোমরা এখানে একটা মার্ক করো এখানে আমি যেভাবে লিখেছি একের ক একের ক মানে এক নম্বরের এর উত্তর এইটা বলে দিচ্ছি দেখে নাও বলছে পাশাপাশি কয়েকটি পাড়া নিয়ে হয় একটি গ্রাম তাহলে গ্রাম কাকে বলে না পাশাপাশি কয়েকটি পাড়া নিয়ে হয় একটি গ্রাম ঠিক আছে বাচ্চারা বুঝতে পারলে তো পরের প্রশ্নটা দেখো কি আছে গ্রামের প্রধান উৎপন্ন ফসল কি কি মানে গ্রামে কী কী ফসল উৎপন্ন হয় গ্রামে কী কী ফসল উৎপন্ন হয় আবার খোলো সাঁত পাতা সাতাস পাতা আবার খোলো দেখো ঠিক পরের প্রশ্নটাই তাই আছে গ্রামে কী কী জিনিস উৎপন্ন